এডুকেশন আজকে আমরা আবার খেলতে চলেছি এরিনা অফ ভ্যালোর অ্যান্ড আজকে আমাদের ক্যারেক্টার হয়েছে গিয়া মুরাদ অ্যান্ড এই ক্যারেক্টারটা আমি প্রথমবার খেলতেছি ক্যারেক্টারটা দিয়া অ্যান্ড দেখা যাক আমাদের এই ক্যারেক্টারটা কীরকম শুনছি নাকি ক্যারেক্টারটা খুব পাওয়ারফুল অ্যান্ড এর নামও মনে করো মুরাদ অ্যান্ড কাজে কামেও মনে করো মুরাদ মানে আর কি খুবই শক্তিশালী অ্যান্ড দেখা যাক কেমন হয় আরে বিল্ড সিলেক্ট করতে মনে নাই রে ভাই দুরু আর শালা কী যে করি মাথা ঠিক নেই আমার অলরাইট গাইস তো আমরা আমাদের প্রথমবার এই ক্যারেক্টারকে নিয়ে খেলবো অ্যান্ড দেখা যাক আমরা যদি ভালোভাবে খেলতে পারি তাহলে তো ভালোই আর যদি খারাপ খেলি তাহলে কিছু করার নাই অ্যান্ড গাইস আগেও বলছি এখনও বলছি আমার লেভেল কম তাই বট শট পড়তে পারি সেটা আমার দোষ না বিকজ আমার লেভেল কম অ্যান্ড এনিওয়ে এখানে আমি একটু অপেক্ষা করবো যাতে একটু গরু ছাগল মারতে পারি বাট তোমরা সাবস্ক্রাইব করো ঠিক আছে এই তো আমাদের মোটা ভাই রয়েছে কিউবে মোটে কেমন আসোস মুরাদ যেমন কি নাম সেরকম আর কি কাজ খুবই বাহাদুর অ্যান্ড খুবই স্ট্রং যা দেখা গেল এনিওয়ে আমরা রিকভার হয়ে গেছি অ্যান্ড গাইজ এখানে একটু অপেক্ষা করে নিয়ে আমাদের রেসিপিটা ফুল হবে না না হলে অ্যান্ড এদিকে গাইজটা আর কি তোমাদের রেসিপি দিয়ে দেয় আমি জানি অনেকে জানো বাট তারপরেও বলে দিলাম অ্যান্ড বাই দ্য ওয়ে গাইজ এরিনা অফ ভ্যালোর মেন কনসেপ্ট হচ্ছে গিয়ে খাম্বা ডিস্ট্রয় করো নিজের খাম্বা ডিস্ট্রয় হতে দিও না ওকে খাম্বা খাম্বার মধ্যেই আর কি থাকবে গাইজ বাই দ্য ওয়ে এটা আমার অন্য আইডি ঠিক আছে আমার প্রথম আইডি ও অ্যাক্টিভেট হয়ে গেছে আমাদের মেনে ও ভাই 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 সাহ ওপি ভাই কী কমু ভাই এত চমৎকার এবিলিটি আমি জানতাম না মুরাদ যে নামে মুরাদ সে কামেও মুরাদ খুবই চমৎকার অ্যান্ড গাইস যেটা বলতেছিলাম আর কি এটা আমার অন্য আইডি হ্যাঁ খাম্বা অ্যাটাক মারা শুরু করে দিয়েছে আমার যাই হোক বলতেছি যেটা আর কি এটা আমার অন্য আইডি আমার যে আগের আইডিটা ছিল সেটা আমি পাইতেছি না রিজন হতেছি কি আমি ফোনটাকে রিসেট পারছিলাম এরপর আর কি মনে করো আমার ফেসবুক আইডি আমি কেন জানি লগ ইন হইতে পারতেছি না আমার নাম্বার দিয়ে হলো যদিও তারপরেও বলতেছে খুঁজে পাচ্ছি না আই ডোন্ট নো ওয়াই তোমরা যদি জেনে থাকো একটু সাহায্য করতে পারো এনিওয়ে এখানে আমরা এই মনস্টারটাকে ডিস্ট্রয় করলাম রিজন হতেছি এটাকে ডিস্ট্রয় করলে আমাদের অনেক আর কি টাকা দেয় মানে আর কি গোল্ড দেয় অ্যান্ড প্লাস আমাদের লেভেলটাকে একটু হাই করে দেয় অ্যান্ড এগুলো পিন্দি পিন্দি বাচ্চা পোলা পাইনি এটি গিয়ে আমরা মারতেছি ও বাবা সামনে দেখো কীভাবে তেরে আসতেছে বাচ্চাল দেখে এটা তো বট মনে হচ্ছে কিন্তু এখানে আরেকটা আছে আর দুইটা তিনটা আছে যেটা আর কি রিয়েল প্লেয়ারের মতো ভাবসাপ কিন্তু এটা আমার কাছে কেন জানি বট মনে হচ্ছে গাইজ এদিকে আমি একটা জিনিস খেয়াল করছি আমরা কিন্তু টেলিপোর্ট হতে পারবো ঠিক আছে দেখো আমি যেরকম হইতেছি না এখন যদি আমি আবার ক্লিক করি তাহলে আমাকে এখানে টেলিপোর্ট করে দেবে নাইস ও ভাই 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 এদিকে মারামারি হচ্ছে এবিলিটি এবিলিটি মাই দুনিয়ার ভাই ও ভাই নাইস একটাকে মারিয়ে দিছি আমরা অ্যান্ড আমার টিমমেট একটা কিল নিয়ে নিছে ভাই শেট এখানে আমার এইচপি কমে গেছে অনেক অ্যান্ড দেখা যাক আই হ্যাভ টু মনে হয় রিকল ওকে আমার ফেরত যেতে হবে বিকজ আমার এসপি নাই সামনে আর একটা এনিমি আছে এটাতে আমরা মারবো এবিলিটি আর ধুরো ভাল ভুলে সাফ মারছি এখানে টেলিপোর্ট হয়ে গেছি ভাই শেট যাই হোক সামনে এনিমিটাকে মারতেছে তারা আমিও মারার চেষ্টা করবো এবিলিটির ভাই দুনিয়ার ভাই এবিলিটি এবিলিটি অ্যান্ড চমৎকার ফার্স্ট পুশ ও নাইস ভাই ফিনিশ আই ফিনিশ হিম আই পোক হিম নাইস ভাই এখানে আর কি আমাদের টিমমেটরা জিততেছে অ্যান্ড গেস ওয়াট আমাদের টিমমেটরাও মোটামুটি ভালো খেলতেছে অ্যান্ড সামনের পক্ষে মনে হয় দুইটা বট পড়ছে আই গেস ভাবসালে সেটাই মনে হলো যেটা পড়ছে যেটা পড়ছে আমি স্বীকার করি আই ডোন্ট কেয়ার হোয়াট এভার এখানে বাচ্চা কাচ্চা গণহারে জন্ম দিতেছে আমাদের টাওয়ারটা অ্যান্ড আমিও তাদের গণহারে ইচ্ছা মতো খেলাইতেছি অ্যান্ড এদিকে ছাগলটা আমাকে পিসা ধরে ফেলেছে উড়ি ছাড়া উড়ি বাবা উড়ি বাবা কাইস্টা ড্যামেজ দিতেছে ও ভাই 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 গেলাম 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 গে এ না ভাই এবিলিটি আছে আমাদের কাছে আমাদের এবিলিটির ভাই দুনিয়ার ভাই এ হে মজাই হলো যাই হোক এখানে আমরা রিকল করি কারণ আমাদের স্পিড কম অ্যান্ড দেখা যাক আমরা তো জিতেই গেছি বলতে গেলে প্রায় ওদের টাওয়ার মনে করে সব কটা ডিস্ট্রয় করে দিছি অ্যান্ড এখানে আমার স্পিডটা একটু ফুল করে নিই নাইস সাথে সাথে আমাদের স্পিড অনেক ফুল হয়ে গেছে অ্যান্ড আমাদের ক্যারেক্টারটা লেভেল 9 গেছে গা গেমের ভিতর দেখা যাক আমরা জিততে পারি কি না এখানে যেমন কি আমি যদি আবার এবিলিটিতে ক্লিক করি না তাহলে আমার আবার পিছিয়ে নিয়ে যাবো তাই ওটার দরকার নাই আমি একটু স্পিড আপ করার জন্য সামনে গেছি আর কি অ্যান্ড এদিকে মনে করো সবাই ব্যাক আপে যাইতেছি গা এদিকে একটা এনিমি নাইস আই উইল কিল ইউ আই উইল পোক ইউ আই উইল হিট ইউ ভেরি ব্যাড শালা কিলটা চুরি করে নিয়ে গেলো এইটা কি কোনো কথা আমি পিছিয়ে টেলিপোর্ট হয়ে গেছি ভেরি নাইস আমি এখানে আবার মারবো আমার এবিলিটি কতগুলো ঘুষা অ্যান্ড এবিলিটি বুম ভাই আই লাভ দিস ক্যারেক্টার নাইস ভাই অনেক মারাত্মক এবিলিটি ভাই করতে দেবো মেন এবিলিটি যেটা আর কি অনেক খাসড়া ড্যামেজ দেয় অ্যান্ড প্লাস ভাই এখানে রিকলটাই করে নিই না এখানে হুতো দিয়ে চান্স নেওয়ার কোনো দরকার নেই মিডেটরের কোনো লাভ নেই একবার অলরেডি মরছি অ্যান্ড 4টা কিল আমরা করছি সো ওভারঅল দেখতে গেলে আই লাইক দিস ক্যারেক্টার আল বি বেশি ভেরি মাস বিকজ এটার লিটারালি ড্যামেজটা অনেক বেশি
এনিমিরা গণহারে মরতে আসে অ্যান্ড আমরাও তাদেরকে গণহারে মারতে আসি, চমৎকার বিষয়। দুইটা ছাগল আছে এদিকে বুঝছো, যে দুইটা আর কি বট অ্যান্ড বাকি দুইটা আই গেস বট না, অ্যান্ড আরেকটা কি আমি নিজেও জানি না। সামনে যে শালাটা দেখতেছো এটা তো মনে হয় আমাদের টিমমেট, অ্যান্ড এদিকে আমাদের পিন্দি পিন্দি বাচ্চা ফুলা ভাই যেটিকে আমাদের মারতে হবে। অ্যান্ড গেস ওয়াইটে আমরা খুবই জিতের কাছে গেছি, অ্যান্ড আমি মারবো আমার বুম এবিলিটি যাতে সব কিছু সাফা করতে পারি একেবারে। নাইস ভাই, আই লাইভ দিস এবিলিটি ভাই, ভেরি নাইস ভাই, ভেরি ডেঞ্জারাস, আই লাইক ইট, আই লাইক ইট ভেরি মাস, ভেরি গুড। ইচ্ছা মতো তাদের মেন টাওয়ারে খোঁচাবো সালাই, আ উ আ ই আ উ আ ই ই সালা ভাই। আমি ভুল জায়গায় টেলিপোর্ট করে লাইছি ভাই, শিট, বারবার টেলিপোর্টে পিছে এসে পড়তেছিলাম ভাই, এটা ভুল হয়ে গেছে ভাই, শিট। এনিমে এখানে আমাদের টিমমেটরা তো ভাই জিতাই দিবে, এটা কোনো ব্যাপার না, বাট এদিকে এনিমিরা খুব জায়গা দখল করে ফেলছে, নাইস ডাউন করে দিছে। এখন আমাদের টাওয়ার যেটা আছে ওটাতে অ্যাটাক মারবে তারা, মার মার ভাই, একটুখানি আছে শেষ করে ফেল, অ্যান্ডি বুম গাইস, আমরা জিতে না কেন, ওকে জিতে গেছি, একটু আগেই বলতেছিলাম বাট জিতে গেছি, ভেরি নাইস। মেন টাওয়ার আমরা ডিস্ট্রয় করে দিছি, মেন যে খাম্বাটা, মেন যে ফুটাটা সেটাকে আমরা ডিস্ট্রয় করে দিছি। তাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো,